পাইল না, জন্মদিন এত বেলা অবধি ঘুমোতে নেই। পুরি কোথায়? প্রত্যেকবার জন্মদিন প্রত্যেকবারই আমি ফাঁসি। জন্মদিনে বোনের মুখ না দেখে সে চোখই খুলবে না। যেন বোনকে চোখে হারাচ্ছে। আগে মা বাবা। আমার মা বাবা সবই তো তুই রণ। পরীর বিয়ের পর তোর কি হবে? আদরের বোন 8ই নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সান বাংলায়। দেখেছো মধুজা, কত ভাগ্য থাকলে এরকম একটা ছেলেকে জামাই হিসেবে পাওয়া যায়। মধুজা, সমুদ্র শুধু এই বাড়ির জামাই নয়, সমুদ্র আমার ছেলে। জানো তো, আমি আমার মায়ের কোনোদিন এভাবে সেবা করিনি। আজ আমি সত্যি খুব নিশ্চিন্ত। আমিও গো, প্রীতিকে তো আমি চিনি, মেয়েটা আমার খুব বদরাগী। ওকে সামলানোর জন্য কোথায় ছেলে পাবো এই নিয়ে না আমি খুব চিন্তায় ছিলাম, মানে আদৌ পাবো কি না। সমুদ্রকে পেয়ে আমিও আজকে অনেকটা নিশ্চিন্ত গো। ভগবানের কাছে শুধু একটাই কথা জানাই, সমুদ্র আর প্রীতি যেন সুখে থাকে। ঠিকই বলেছ মধুজা, ওই যে মেড ফর ইচ আদার বলে একটা কথা আছে না, আমার মনে হয় সমুদ্র আর প্রীতি সত্যি মেড ফর ইচ আদার। আমিও তোমার পায়ে মেসেজ করে দিচ্ছি। আবার তুই কেন? দুজনকে দেখো, দুজনকে একসাথে যে কি সুন্দর মানিয়েছে। তার জন্যও যদি বেশ এরকম একটা ছেলে পেতাম। আজ আমি ভগবানের কাছে প্রার্থনা করব, তার জন্য যেন এরকম একটা ভালো ছেলে পাই। তুমিও একটু করো না, তাহলে আমি প্রীতির বিয়ের দিনই তার আর বিয়েটাও দেব। আদি, আমি একটু আসছি। হ্যাঁ, সমুর বিয়েটা ভালোভাবে মিটে গেলে আমি এই মন্দিরে 5 জন ব্রাহ্মণকে খাওয়াবো। 5 জন কেন, 50 জনকে খাওয়াও। বেশ, তুমি যেমন বলবে তেমনই হবে। এই তুমি হঠাৎ করে এরকম বদলে গেলে কবে থেকে? বদলাবো না, এ আমার বেয়াই হতে চলেছে জানো তো। হ্যাঁ, এখন থেকে তুমি যা যা চাইবে আমি তোমাকে সব দেব। সন্ধ্যা, এ তো দেখছি দীনবন্ধুদের ওরা আকাশে উঠছে। তাই তো দেখছি, আমার তো মনে হচ্ছে এই খুশিতে আমার আরো 100 জন ব্রাহ্মণকে খাওয়ানো উচিত। আচ্ছা আন্টি, একটা কথা বলো তো, ব্রাহ্মণ খাওয়াবে তুমি আর আঙ্কেল পয়সা দেবে, তাহলে ভগবান কার মনস্কামনা পূর্ণ করবে? দুজনেরই করবে, কারণ আমরা দুজনেই তো চাই সমুর বিয়েটা যেন খুব ভালোভাবে মিটে যায়। ঠিক তাই। এই আর দেরি করা যাবে না,
আদিদেব বাবু অপেক্ষা করছে, আমি যাই। হ্যাঁ এই সন্ধ্যা শোনো, দীনবন্ধুদের না এরকম হঠাৎ করে বদলে যাওয়াটা আমি কিন্তু একদম মেনে নিতে পারছি না। হ্যাঁ তুমি একদম চিন্তা করো না, তো যা হবে সব ভালো হবে। তুমি আবার এখানে দাঁড়িয়ে পড়লে কেন? চলো। ওরা যাক, আমি যাব না। কেন? সবিতা তো প্রশ্ন করিস না, তো অসহ্য লাগে একদম। কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, তবে তো দাঁড়িয়ে আছি এখানে নাকি? তুই দাঁড়া, আমি আসছি। কোথায় যাবে তুমি? ওরে বাবা, তুই দাঁড়া না, আমি আসছি। তারা, মন্দিরের পিছন দিকে একটা বট গাছ আছে, ওখানে গিয়ে ঢিল বেঁধে নিজের বিয়ের জন্য প্রার্থনা কর। এসবের কোনো দরকার নেই মামনি। দরকার আছে কি নেই সেটা আমি বুঝবো। তারা, তোকে যেটা বলছি সেটা কর, যা। কি হলো? যা। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।